Hakta kalla bak sen. Hakta lan tak. Bir salam getirin. Aç aç. Niye? Şunu bak. अरे सैंडल दाम गए थे गर्वित सन्तान गर्वित पिता भाई रे एटा समस्त होइतेছে গিয়া তোমাকে দোয়া আর আল্লাহর রহমত কাকা কাকা আমার মনে হয় কি আপনাকে স্বর্ণের মেডেল দেওয়া দরকার কথাটা মন্দ বলে নাই হাসিম ভাই তোমার ছেলে আছি খালি হাতে ঢাকায় গেল আর ফিরে আসলো একটা গাড়ি নিয়ে সাথে নতুন বউ আর ওদিকে দেখো আমার পোলাডারে ঢাকা পাঠাইলাম প্রতি মাসে টাকা দিতে দিতে পথের ফকির হয়ে গেলাম ভাই রে দুঃখ করো না শোনো আমার ছেলেরে বইলা আমি তোমার ছেলেরে একটা চাকরি দিয়ে দেব তাইলে তো ভাই খুবই ভালো হয় আচ্ছা ভাই হাসিব কি শের ব্যবসা জনি করে ও ওই কেমিক্যালের ব্যবসা করে ওই যে বড় বড় গার্মেন্টস আছে না সেই গার্মেন্টস এর ওয়াশিং ম্যাটেরিয়াল ওরে বাপ রে বাপ শোনো ওর সাথে কিন্তু গার্মেন্টস এর মালিক বড় বড় অফিসার সবার সাথে জানা শোনা আছে ও অনেকে বড় বড় চাকরি দিয়ে দিতে পারে मुरब्बी कथा ना बासी हम फल কি বলছিলাম আমি বলছিলাম না যে আসিফ দেখবা যে এক সময় শহর থেকে অনেক বড় হয়ে যাবে ফেরত আসবে আমার কথার প্রমাণ মিলছে কি হলো আশোকের হাসি কি সাদে কাকা আমার মনে হয় কি জানেন আসিফ ভাই যাচ্ছে এত বড় হয়েছে এটার পিছনে আমার অনেক বড় একটা অবদান আছে আমার অবদান আছে কেমনে অবদান আছে বলতে সোজা লাইজু আপা মানে আমার মাইয়ালোর পিছনে ঘটনা এবার আম্মে হেরে যে অপমান করছেন এরপরে তাই টাকা গেছে এই জিদ তরিয়া এত টাকা পয়সা মালিক হইছে এরপরে আপনার ভাই আছে সুন্দর একটা মাইয়া বিয়া করে দিলেন নে সালাম দুটা স্যার ওয়ালাইকুম আসসালাম বাবা ভালো আছেন জি ভালো আছি রিদা কেমন আছো জি ভাই আম্মের কথাই কইতে আসিলাম ভাই আমার কথা জি হ্যাঁ আরে তোমার প্রশংসা চলতেছিল মানে মনে করো যে এই যে গ্রামের সহল বল তোমার দেখে এখন কি মনে করব বুঝবো যে এই যে খালি হাতে গ্রামের থেকে ঢাকায় গিয়া শুধুমাত্র মেধার জোরে তুমি আজকে কত বড় হইছো গাড়িবাড়ির মালিক হইছো চাচা এগুলো সবই আপনার দোয়া মইমরবের বাপমার দোয়া আসলে ছোট থেকে আপনারা যে স্নেহ করছেন যে দিক নির্দেশনা দিছেন ওইভাবে চলছি সততার সঙ্গে কষ্ট করছি এই জন্য দিছে সব আপনাদের ক্রেডিট গোস টু ইউ আসলে তো ভাই তুমি কেমন আছো এটা তুমি চলতেছো ঠিকঠাক মতো আল্লাহর দয়ায় ভালো চলতেছে এটা চা খান ভাই চা খাও ইনশাআল্লাহ চাচারে চাবে হ্যাঁ 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 চাচা চাচা बिस्कुट
স্বপ্নে দেখছি সে কখন থেকে কথা বলে যাচ্ছ, কাকে কাকে জানি চা বিস্কিট খাওয়াচ্ছ, কি হচ্ছে? ঘটনা হচ্ছে কি, আসলে মেলা দিন পরে গ্রামে যাব তো, এই জন্য খুশি খুশি লাগতেছে, এই জন্য চা বিস্কুট। ড্রাইভার আসছে? ড্রাইভার অনেক আগে এসেছে, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, আমরা সবাই তোমার জন্য অপেক্ষা করছি। আমি পুরাই রেডি, এখন তুমি রেডি হলেই আমরা বের হতে পারবো। চলো রেডি হয়ে নাও। আমি রেডি হয়ে যাচ্ছি, জাস্ট এক মিনিট। আরে পাগলি, সেটা না। ঘটনা হচ্ছে কি যে, মানে পরিস্থিতিটাই অন্যরকম। মানে আর গ্রামে গ্রামে কিন্তু সমাজটা অনেক ইম্পর্টেন্ট, মানে গ্রামে তো সমাজ নিয়ে চলতে হয়। এই যে আমরা যে হুট করে বিয়ে করে ফেললাম, বুঝতে পারছো পাগলি, এই জিনিসটা ঠিক হয়নি। উচিত ছিল কি জানো, সবাইকে মিলে একসঙ্গে তারপরে খাওয়া দাওয়া করাবো, দাওয়াত খাবো, এইভাবে বিয়ে করা উচিত ছিল। এটা আমাদের উচিত হয়নি। আসিফ, এখন যে পরিস্থিতিতে তুমি কথাগুলো বলছো, তখন কিন্তু পরিস্থিতি এরকম ছিল না। আর ওই পরিস্থিতিতে তুমি যদি আমাকে বিয়ে না করতে, তাহলে আজকে আমি অন্য কারো ঘরে থাকতাম। জীবনেও না, জীবনেও না, তা অবশ্য ঠিক। চলো, মন খারাপ করো না তো, দেখবা না। তেরি হোনে বালি মা, ইয়ে জামানি ছাপ ঝিঙে, কাই আমাকে গন্দগি জাহান্নাম কা কিরা তু। আসলে আসবে, সে বাড়ি চেনে না তোমার? পোলা বাড়ি চেনে, সে ঠিকই ভালো করে আসছি না, বাড়িতে চলে আসবে। কি অবস্থা, তো বাড়ি পর্যন্ত যাওয়া যাবো না? তাহলে যে আমি শশীর কথা দিছি, ওর কাছে তো মানিজ্য সব চলে যাবো। আচ্ছা একটু খাড়াই দিয়ে একটু ধীরে ধীরে যাই, ব্যবস্থা করি কেনে। এই ড্রাইভার, গাড়ি থামো তো। হঠাৎ গাড়ি থামাতে বললে আর এখানে নামলে যে? বা ও, আসলে কি যে হঠাৎ করে একটা স্মৃতি মনে পড়ে গেল। ঠিক আছে, এই রাস্তা দিয়ে, এই রাস্তা দিয়ে কতদিন স্কুলে গেছি ছোটবেলায়, এই স্মৃতিটা মনে পড়ে গেল। অবশ্য তখন কিন্তু রাস্তাটা এরকম এই পিস চালা এই পটকার ভালোবেসেছি, এত সুন্দর ছিল না, তখন অনেক ঠান্ডাক্ষণ ছিল, এই জন্য খুব ভালো লাগতেছে, এই স্মৃতি মনে পড়ে গেছে আর কি। বুঝতে পেরেছি, তোমার এখন স্কুলে যেতে মন চাচ্ছে, স্কুল ব্যাগ এনে দেব? আর কি বলতেছে এসব কথা, এখন কি ব্যাগ নেওয়ার বয়স আছে নাকি? দুদিন পর তো ইনশাল্লাহ তোমার আমারই বাচ্চা যাবে স্কুলে, এটা আর কি বলতেছি। তাই যদি হয় তাহলে প্লিজ এখন তাড়াতাড়ি বাড়িতে চলো, দেখো সবাইকে দেখার জন্য আমি খুবই এক্সাইটেড হয়ে আছি। আসিফ, আজ প্রথম বাবা মা সবার সাথে আমার দেখা হবে। আসিফ চলো তাড়াতাড়ি চলো। আচ্ছা, মানে এখান থেকে তোমাদের বাড়ি কত দূর? আমি যখন আসবো তখন অনেক মানুষ আসবে আমাকে বরণ করে নিতে, ব্যান্ড পার্টি আসবে, মালা দিয়ে বরণ করবে, তারপর গ্রামে অনেক লোকজন আসবে। কই, সেটা তো আমিও দেখছিলাম স্বপ্নে, কিন্তু আমি তো পেতেছি না। আর না, মানে ঘটনা হচ্ছে যে রাস্তার কথা বললাম, কি সুন্দর না, ওটা স্বপ্নে একটা চিন্তা করছিলাম। চিন্তা করো না, এখানে যেহেতু তুমি ব্যান্ড পার্টির লোকজন পাও নাই, বাড়ির ওখানে যাও না, পাগল হয়ে যাবে, লোকজনে ভিড়, মালা ওখানে পাবা, বাসার ওখানে পাবা। তাহলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করছো কেন? চলো তাড়াতাড়ি আসো।
এই তোমার ব্যান্ড পার্টি আর এই তোমার এত আয়োজন আরে না মানে ভিলেজ তো অনেক সময় অনেক কিছু পাওয়া যায় মানে সবসময় রাস্তাঘাটে তো বিজি রাস্তাঘাট তো কোনো অসুবিধা নাই বাসায় যায় তুমি দেখবা কিরকম আয়োজন পাগল হয়ে যাবে ঠিক আছে তাহলে একটু সময় নষ্ট না করে চলো বাড়িতে যাই কোন সময় গ্রামে আছেন এখনো গ্রামে ঢুকিনি জাস্ট ভিলেজে ইন করছি জাস্ট ইন করা আর কি এখনো বাসায় পর্যন্ত যাইনি আচ্ছা আচ্ছা এই আপা কেডা আপা কিসে ভাবি তোমার ভাবি লাগে পাগল কি ভাবি মাই ওয়াইফ ম্যারেজ করছি তো আমি ওয়াইফ তোমার ভাবি লাগে কি কোন আপনি এটা আপনি যে গাছ বলো দাছিলেন ঢাকে একটু চালাক হয়ে গেছেন না কি কি বলতেছ ছোট ভাই ও এমন কি কই আপনি বুঝেন নাই না বললাম যে এইরকম সুন্দর পরির মতো একটা মেয়ে আপনার বউই বইটা আমার বিশ্বাস করতে হইব কি বলতেছ ছোট ভাই শোনো আমি একটা কথা বলি দুটো সাক্ষী তারপরে এই যে কাজী সাহেব ছিল তারপর আল্লাহর নামে তিনবার কবুল 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 বলে বিয়ে করে দিয়েছি আচ্ছা ভাই আপনি যদি একটু অজগর সাহেব আপনার মাথার মধ্যে বসায় যদি কিরাগেটটা করেন না তারপর আমি এটা বিশ্বাস করব আপনার বিশ্বাস না হওয়ার কারণ কি বলুন তো আচ্ছা বাবা আপনি কোন কেন বিশ্বাস করুন হেজেই বলো দেবে বলো দা ছিল ওইটা তো ধরেন যে বাদি দিলাম আমগো সামাত চাষার মায়া ছিল সাইনা পা চোখটা একটু টেরা হ্যাঁ হেই তো আরে পাত্তা দেয় নাই কত ঘুরা সে ঘুরছে এই দুঃখে দুঃখে ঢাকে গেছে আর আপনার মতো তো সুন্দর একটা মায়া যদি তার বউ হয় দেখে মানন যায় কোন এই এই কি ধরনের আসলে একটু ঝামেলা কি ধরনের একটা কথা বলি হ্যাঁ ছোট ভাই আসলে আমি কিন্তু সেই আসিফ আগের আসিফ নাই এই যে আমার সানগ্লাস ব্র্যান্ডের এই যে সুন্দর ফোন এই যে স্যুট এই যে গাড়ি একরকম তো নাই আমার এটা আপনার টেলা মনে হয় বলো দামি হ্যাঁ এই সব গাড়ি 2000 টাকা দিলাম রেন্টে গাড়ি ভাড়া পাওয়া যায় আর এই যে স্যুটের কথা বললেন না ওটা তো ওই যে সেলিমের দোকানে লন্ড্রিতে 100 টাকায় পাওয়া যায় সানগ্লাস 100 টাকা আচ্ছা মানলাম মানলাম যে সবকিছু ভাড়া হ্যাঁ খুব চালাক হয়ে গেছে না এগুলো ভাড়া করলাম গাড়ি ভাড়া করলাম কিন্তু এত সুন্দরী বউ এটা কি ভাড়া করে নিচ্ছি নাকি হ্যাঁ ঢাসর আমিও কিন্তু ঘুরে আইছি আমিও এফডিসি চিনি ওই জায়গায় 2000 টাকা দিয়ে ওই যে আপনার নায়িকা পাওয়া যায় বিভিন্ন আর্টিস্ট পাওয়া যায় বোর চরিত্র অভিনয় করব আপনার লাগলে আরো কোনো বিষয় টেনে দেবো কোনো সমস্যা নেই চুপ একদম চুপ আর একটা কথা বল একটা থাপ্পড় দে সবগুলো দাঁত ফেলে দি ও মা দোরাবদি সেট করে আসিফ তুমি কি আমাকে এখানে এনেছো অপমান করার জন্য হইছে কি বেবি আসলে একটু মেন্টাল কেস আছে হইছে কি ছোটবেলা গ্রাম অঞ্চল তো তেতুল গাছের মধ্যে গেছিল জিনে আসল করছে অনেক দিন ট্রিটমেন্ট গেছে তো ধর উল্টা পাল্টা কথা বলে এই যে কাঁদে যাচ্ছে লাইট আমার বোন এই ডাঙ্গিরের মাথা যাবে আসছে না সব বুঝবি না যাই হোক এই ঘটনা আসা তুই একে আব্বা কই আম্মা কই লোকজন কই বেন পাটি কই কোনো কিছু তুমি দেখছ না অবস্থা করে আর কই কই ভাইজান সব কথার উত্তর পরে পাইবা আগে ভাবি নিয়ে বাড়িতে চলো এই নাও আপনার শরীর কেমন ঢাকায় থাকে থাকে তোর কি চোখটা কানা ঘুরে ফেলাইছস দেহস নামি কেরম আছি চোখ কানা বা চোখ ওঠেও নাই চোখ কিন্তু ঠিক আছে এটা যা সানগ্লাস একটা দামি সানগ্লাস সানগ্লাস পরছি আর এই কেমন আছে যেটা বললাম সেটা আসলে হয় কি যে আপনি তো মাঝে মাঝে অসুস্থ থাকেন সেই জন্য জিজ্ঞেস করলাম কেমন আছেন এখন সব ঠিক হয়ে গেছে তোর সাথে এটা কে তোর বউ আসলে আসলে আব্বা না খুব দূরদৃষ্টি সম্পন্ন আব্বা ইউর রাইট আসলে আমি মিস্টেক করে ফেলছি পরিচয় করে দেওয়া হয়নি এটাই আপনাদের বৌমা ওর নাম শশী শশী
সালাম করো সালাম। আসসালামু আলাইকুম আব্বা। আব্বা আপনার শরীর ভালো? ভালো আছি কি নাই সেটা পরে বলতে আসি। আমি তোমার শ্বশুর। শ্বশুরকে পায়ে হাত দিয়া কদম বসি করতে হয়, এটা তোমার বাপ মা শিখায় নাই? সরি আব্বা। থাক থাক, হইছে? আমি বলার পর আমাকে সালাম করতে হবে না। আসলে হচ্ছে কি আব্বা, মানে জাস্ট মিস্টেক, মানে ঘটনা হচ্ছে কি ও তো আসলে ঢাকা শহরে মানুষ, তো মানে গ্রামের পরিবেশ সম্বন্ধে ওর কোনো কোনো আইডিয়া নেই। ও কিন্তু জাস্ট একটা বেবি আব্বা। তুই কি বিয়া করে বউ আনছস নাকি স্কুলের ছাত্রী নিয়ে আইসস? কথায় কথায় তারে পড়াইতে আসস? আমি আর সহ্য করতে পারতেছি না, সহ্য করা সম্ভব না। শরম সাদা ভাবি, তুমি আব্বার কথা কিছু মনে করো, আব্বার এমনই। চলো আমরা ভিতর চলো। যাবো আবার গাইড আউট করবো না। আসলে আব্বা এটা কি করলো, কি করলো আব্বা এটা? একটা আমি একটা নিউ ম্যারিড, একটা নতুন বোন এসেছি, আমার মান সম্মানটা ওখান থেকে ঠেস করে নিতে ভালো লাগে। জানিসই তোর বাপের হোম, সারা জীবন সে তেলে বাগুনে জ্বলি। এত জ্বলার কি আছে? এত আমার একটা সোসাইটি হয়েছে না, একটা নতুন বইয়ের সামনে এরকম। আচ্ছা ঠিক আছে, তুই এখন বোর কাছে যা, মাথা ঠান্ডা কর, আমি খান পাঠাইতেছি। ঠিক আছে, আমি কন্ট্রোল করতেছি। গ্রামের পরিবেশ আর কোথায় থাকতে পারবো? যা শহরের সাহেব হয়ে বাপের এক যন্ত্রণা নিজের কি সাহেব। এইরকম ব্যাটকে ব্যাটকে আসনের কারণটা কি কি হয়েছে? কারণ রয়েছে আপনার পোলা, আপনার পোলা যে ফুরানি দেখানোর লেগা ঢাকা থেকে একটা বউ আর একটা গাড়ি যে ভাড়া করে আনলো। হ্যাঁ, তো এইটা দেখার পর গ্রামের লোক হাসবো না কানবো? আশ্চর্য ব্যাপার, আমার পোলা একটা বউ আর একটা গাড়ি ভাড়া করে আনছে, এইরকম এইরকম কোন হারামজাদা কইছে? কোন হারামজাদাই কথা কইছে? আরে আমার পোলা ঢাকা শহরে একটা বিরাট ব্যবসা করে, সে তার ব্যবসার টাকা দিয়া ফ্ল্যাট কিনছে, গাড়ি কিনছে, বিয়া করছে। আলহামদুলিল্লাহ, যদি ব্যাপারটা সত্য হইতো। কিন্তু ব্যাপারটা সত্য না, আপনারা যদি পোলাতে বিশ্বাস করেন তাহলে আমাদের কিছু যায় আসে না। আমাদেরকে যদি আপনি পীড়া নিয়েও দেন কোনো কাম হইব না, বিশ্বাস করুন। এই হারামজাদা, এই হারামজাদা, জাহিন থেকে একা থাপড়ে গেলে পাটি ভেঙে গেলাম, যাও। যেখানে সীমান্ত তোমার টুডু, সেখানে বসন্ত আমার টুডু। কেউ খাওয়া দাওয়া কিরকম লাগলো? খুব ভালো লেগেছে। স্বাভাবিক, কারণ সাথে তোমার বাবার খোঁচা মারার কথা ছিল, ভালো লাগবে না? বাবা আসলে আসলে বাদ দাও না, আব্বার বংটাই রকম একটু খোঁচা মেরা কথা বলে, এটা ছোটবেলার অভ্যাস। আর একটা ঘটনা আছে, আব্বা আম্মাকে না জানা তুমি বিয়ে করছে, আবার একটা অভিমান আছে না, মনে কর তোমার আমার একটা ছেলে হলো, নাম হলো বাবলু, বাবলু যদি অন্য জায়গায় বিয়ে করে তোর মন খারাপ লাগবে না, আমার মন খারাপ লাগবে না, ওরকম আর কি ঘটনা। আমাকে একদম জ্ঞান দিতে আসবা না আসি। না তুমি কি তোমার গ্রামে এনেছো আমাকে অপমান করার জন্য? এটা এটা তুমি কি বলতেছো বউ? আমি আমি আসিফ এই শশীর অপমান করব? কি ধরনের কথা বলতেছো? আমি কি তোমার অপমান করব? অপমান নয় তো কি, তুমি ঢাকা থাকতে আমাকে কি বলেছো, আমি গ্রামে এলে কত শত মানুষ আসবে আমাকে বরণ করে নিতে, ফুল দিয়ে বরণ করবে, ব্যান্ড পার্টি বাজবে, কত মজার মজার খাবার রান্না হবে বাসায়, আরো আরো কত কি কত কি। এখন এসে আমি কি দেখছি, আমি এতক্ষণ হয়ে গেলাম তোমাদের বাড়িতে, এলাম একটা পশু পাখিও আমাকে সাথে দেখা করতে এলো না। এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, একটা ভুল বোঝাবুঝি হয়েছে, এটাই আমি চিন্তা করতেছিলাম বুঝছো, এই জন্য মন থেকে সব ঝেড়ে ফেলেছি। আসলে হচ্ছে আমি তো গোপনে গোপনে চলে আসছি, লোকজনকে জানাই নাই, লোকজন যদি জানতো যে আমি আসতেছি পাগল করে ফেলে তো। তারপরে তুমি একটুখানে ওয়েট করো, ওই যে একটা কথা আছে না, আর দুটো দিন সবুর কর রসুন বুনেছি, সকালবেলা দেখো না লোকজন কিভাবে আসে, ব্যাংকে চড়ে লোকজন আসবে আমাকে অভ্যর্থনা দিতে, ভালোবাসতে, তুমি কাল দেখো, জাস্ট রাতটা পার হইতে দেখো, কালকে দেখো না কিরকম লোকজন আসে।
কিরকম অপমান হয়, কিরকম একদম অপূর্ণ হয়। জাস্ট ওয়েট। থাক, আমার আর কোনো আদর আপ্যায়ন লাগবে না, কোনো আয়োজনও লাগবে না। আমি কাল সকালে এখান থেকে চলে যাব। কি ধরনের কথা বলছো তুমি? পাগল মতো কথা বলছো। কোন প্রোগ্রামে আসলাম? আর তুই যদি থাকতে যাই, আর তুই আমার এখানে দম বন্ধ হয়ে আসবে, আমি কাল সকালেই চলে যাব। যেখানে আচ্ছা, আপনার কি জীবন আক্কেল হইব না? আমি আবার ব্যাকলের কি করলাম? কি করলেন মানে? এই যে নতুন বউডা প্রথমে এই বাড়িতে আইলো, তার লোক আপনি এমন কথাবার্তা কইলেন, এই বউডা আমাকে সম্বন্ধে কি ভাবব? আমি এই রকম ব্যবহারই করম? আমারে না জানাইয়া তোমার পোলা বিয়া করলো কেন? আমি এই রকম ব্যবহারই করব। না জানে বিয়ে করছে তাতে কি হইছে? হ্যাঁ, পোলা কি আমার খারাপ জায়গায় বিয়ে করছে? আরে বউ লাখে একটা। লাখে একটা মানছে কি কয় জানো? কান খুলে একটু শোনো, গ্রামে মানছে কি কয়? মানছে কয় এই বউ কেমনে জানে বিয়া করে আনছে, গাড়ি আনছে ভাড়া কইয়া, সি 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 সি, কান রাখা দায় হইয়া পড়ছে। শোনো, আমি আমি বিয়া করাইতে চাইছিলাম আরে ওই যে দক্ষিণ গ্রামের ফজু মুন্সি আছে তার মাইয়ার লগে। দেখতো মাইয়াটা কিরকম সুন্দর। তারপরে ফজু মুন্সির 350 বিঘা জমি, ওরা এক ভাই এক বোন, মাইয়া 150 বিঘা তার ভাগে পাইতো, আর টাকা ফজু মুন্সি আমারে ভৈরা ভৈরা দিত। কি এখন আমি কি পাইলাম? হুবনে একটা মাইয়া লই আইছে। শুনেন, আমি ঠান্ডা মাথায় আপনার একটা কথা কইতেছি, ওই মাইশের কথা আপনি কানে দেন না। মাইশের পেটের মধ্যে হইছে হিংসা। মাইশের ঘরে তো আমার সোনার টুকরার মতো পোলা নাই, সুন্দর বউ নাই, গাড়ি নাই, এই জন্য হিংসায় জ্বলিয়া পুড়িয়া মরতাছে। আর আপনি কি কইলেন? যৌতুকের কথা কইলেন? এখনকার যুগে মাইশে যৌতুক দিয়া বিয়া করে? সি 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 সি, আপনি কেমন কথা কইলেন? হ্যাঁ, আপনার কথা শুনলে না আমি কি আর কমবো? আপনি এত ছোট মনের মানুষ, এত ছোট মনের মানুষ, আপনার কথা শুনে আমার ঘৃণা লাগতেছে। আমার সাথে কথা কইতে তোর ঘৃণা করতেছে? ঘৃণা করতেছে? তাহলে কাজ কর, কাজ কর। তুই আমার তালাক দিয়া এখনই বাড়ি থেকে চলে যা, চলে যা। আমি আমি অনেক 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 যৌতুক নিয়া আরেকটা বিয়া করব, আরেকটা বিয়া করব, আরেকটা বিয়া করব। আমি যা যা। আপনি যতই আশা করেন না কেন, কোনোদিন সেই আশা পূরণ হবে না। আমি এই জমিলে বেগম কইতেছি, যতদিন আমি বাইতে আছি সেই আশায় ঘুরে বেড়াই। এই যে আমি খুব ভালো কইরা জানি, বিয়া বংশা যখন আমার ঘরে ধরে তুমি না বলি, তখন আমার মৃত্যু পর্যন্ত তুমি আমার রক্ত চুষিয়া খাবা, সেটা আমি খুব ভালো কইরা জানি। চাচি কই যাইতেছেন? রহিম গো বাড়ি যাইতেছি একটা রাজহাঁস কিনতে। পোলা আইছে না, পোলার পোলার বউ রে রান্দা খাওয়াম। চাচি ওই ভাড়া করা বউর লাগে রাজহাঁস আনতে যাইতেছেন? হে কি কোনো ডিমান্ড আছে যে রাজহাঁস খাওয়ান লাগবো? চুক্তি নামায় কি লেখা আছে কোনো? কি করলি তুই? এই কি কথাটা তুই করলি? কি কইছিস বুঝুন না? ভাড়া করে বউ মানে কি কইতেছিস বুঝুন না? আর আমগো আসিদ ভাই পুটানি দেখার লেগে তো ডাকার দিকে ভাড়া করা গাড়ি আর বউ লই আইছে। আমি তো কই না, গ্রামের সকলেই কয় যে ভাড়া করা গাড়ি আর ভাড়া করা বউ আইনা আসিফ ভাই ফুটানি দেখার লেগে তামাশা করতেছে গ্রামের ভিতরে। মুখ সামলায় কথা কইছ বুঝছস? মুখ সামলায় কথা কইস। আসলে কি জানোস, তো গোমত এরকম কিছু বদ মানুষ আছে না, তা গো ভালো সহ্য হয় না, মাইশার ভালো সহ্য হয় না। এই সারা জীবন কি মানুষ একরকমই থাকে রে? একরকমই থাকে, উন্নত হয় না? আসলে কি জানোস, আমার পোলাটার সুখ তত সহ্য হয় না, ওই গায়ের মধ্যে জ্বালা করতেছে জ্বালা। জ্বালা তো করবই, উন্নতি হে কেন করে? আসিফ ভাইয়ের মতো গাছ বলো যদি উন্নত করতে পারে তাহলে আমি কি করছি? এর আমি ছোটবেলা দিয়ে দেখছি না, এর মতো গাছ বলো যে এলাকায় একটা আছে, পুরো এলাকা কি 10 গ্রামেও তো একটা নাই। সত্য কথা কইলে খালি দোষ হয়ে যাবে। কি মিয়া তোমার সমস্যাটা কি? ফাজলামি করো? হ্যাঁ,
এত বছর পর গ্রামে এসে এসব বেহায় পড়া শুরু করছো? আসলে আমি মিস্টেক করে ফেলছি, পরিচয় করে দেওয়া হয়নি। এটাই আপনাদের বৌমা, ওর নাম শশী। বৌমা না? ও, গাড়ির মতন বাড়ালে আইসো। দুটো সাক্ষী, তারপরে যে কাজী সাহেব ছিল, তারপরে আল্লাহর নামে তিনবার কবুল 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 বলে বিয়ে শাদী করছি। আজাইরা কথা কেউ না, কবুল করে বিয়া করে লো আইসো। আরে তোমার মতন গাছ বলত, এই গাড়ি এই বউ কেমনে করে পাইবো? হ্যাঁ, তোমার মতন পোলার কাছে তো আমার মায়েরই দেই নাই, আর তুমি অরে কইতেছো যে বিয়া করাবো? ফাজিল কোথাকার। আসলে হচ্ছে কি যে তুমি কিছু মনে করো না, মুরুব্বী তো খবরদার, আর একটা কথা বলবা না তুমি। কী ব্যাপার ভাবি, মন খারাপ করে বসে আছো কেন? গ্রামে এসে ভালো লাগছে না বুঝি? না, সেরকম কিছু না। আসলে একটা ব্যাপার কিছুতেই আমার মাথায় ঢুকছে না। কী ব্যাপার ভাবি? মানে তোর ভাইয়াকে গ্রামে কেউ তেমন একটা পাত্তা দেয় না, সবাই কেমন জানি তুচ্ছ তাচ্ছিল্য করে। ব্যাপারটা কী বলো তো? ঠিক আমি বুঝতে পারছি না। মানে তোমার ভাইয়া গ্রামে থাকা অবস্থায় কি কোনো খারাপ কাজ করেছে, বা এমন কোনো খারাপ কাজের সাথে সংযুক্ত ছিল যাতে এতদিন পর সে গ্রামে আসার পর গ্রামের লোকরা তার সাথে খারাপ ব্যবহার করছে? বিষয়টা ঠিক এরকম না ভাবি। আমার ভাইজান যখন গ্রামে আসছিল তখন সে খুব বোকা শোকা ছিল। গ্রামে সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়াইতো, মানুষের কাছ থেকে টাকা পয়সা ধার করে চলতো, কোনো কাজকাম করতো না। আর আজ তার এত পরিবর্তন, গাড়ি বাড়ির মালিক, এটা গ্রামের মানুষ কিছুতেই মানিয়ে নিতে পারতেছে না। সেটা না হয় বুঝলাম, কিন্তু আমি তার স্ত্রী, এটা কেন কেউ বিশ্বাস করতে পারছে না? আসলে হয়েছে কি, বরকত চাচার মাইয়ারে পছন্দ করতো ভাইয়া, ওই মাইয়া তো ভাইয়ারে পছন্দই করতো না, পাত্তাই দিত না। আর সেই ভাইয়া যখন তোমার মতো সুন্দরী একটা বউ নিয়ে এসে ঢাকা থেকে, এই বিষয়টা গ্রামের মানুষ মানতে পারতেছে না। খাদিজা, আচ্ছা মানে তোমার ভাইয়ার যে এত পরিবর্তন হয়েছে, সে যে আর সেই আগের আসিফ নেই, এখন সে নিজের চেষ্টায় কষ্ট করে বাড়ি করেছে, গাড়ি করেছে, তাই না? এই বিষয়গুলা গ্রামের মানুষজনকে কীভাবে বোঝানো যায় বলো তো? মানে তাদেরকে কীভাবে বিশ্বাস করানো যায়? আমিও ঠিক বুঝতে পারতেছি না ভাইয়া। ওই যে গাছ বলো, আসিফ যাই লোকেরা গ্রামে তো মানে কিছু রাখবো না, থোড়া বাইর করা প্যান পুইরা একটা সেরের এমনি জড়ায় ধরে দোল খাইতেছে। আমি দেখে এলাম। নাউজুবিল্লাহ, কোক গ্রামের মধ্যে কানা ঘোষা চলতেছে, তুমি নাকি ঢাকা থেকে বউ আর গাড়ি ভাড়া করে আনছো, কথা সত্যি নাকি? এইটা কি ধরনের কথা বলতেছেন? আপনার মতো একটা মানুষ বিশ্বাস করেন? বিশ্বাস করেন, চোখ ছকিলাম, খোদার কসম করে বলতেছে, আমার নিজের গাড়ি, নিজের বউ, আপনি এই কথা বলতেছেন, বিশ্বাস করেন? বুঝতে পারছি, তাহলে দুই নম্বরের ব্যবসা বেশ ভালো মতো চলতেছে তোমার নাকি? এটা কি ধরনের কথা আপনি বলতেছেন? হ্যাঁ, কী ধরনের কথা বলতেছেন আপনারা সবাই? দুই নম্বরই করবো কেন, আমি ব্যবসা করি, মেহনত করি, পরিশ্রম করি, ব্যবসা করে টাকা আমি করছি। আমি ব্যবসা ওর মতন গাছ বলত বলে ব্যবসা করে এইসব বানাইছে, পাগলের প্রলাপ করো এখানে না? আরে মুসলিমের পোলা 7 বছর ধরে ঢাকায় থেকে কিছু করতে পারলো না, আর তুমি দুই দিনের পোলা গাছ বলত কোরআনকার তুমি গিয়া ব্যবসা করে এগুলি করছো। শোনো শোনো, তুমি আমার এই খুলে কও না ডাকা দিটা করছো কোন বাইতে, আমাকে গ্রামের বলা তুমি, আমরা কাউকে কমু না নাকি? অনেক কথা কইছেন, অনেক কথা কইছেন যে আমি ডাকাতি করছি, চুরি করছি, কাউরে কবেন না, গাছ বলো, সব ঠিক আছে,
আমি সব ঠিক আছে স্যার, আমি গাছ বলো সব কিছু ঠিক আছে, আমি আপনার সাথে ভালো করে কথা বলি, সম্মান করে কথা বলি, ছোট থেকে সেটাই করছি। হ্যাঁ, অনেক সময় অনেক কিছু বুঝতে পারি নাই, এই জন্য আমি গাছ বলত না, ধরলাম আমি গাছ বলত। আমার চেয়ে অনেক গাছ বলতে বাংলাদেশে আছে যারা অশিক্ষিত মূর্খ, কিন্তু কি জিনিস আছে জানেন, তাদের মধ্যে পরিশ্রম আছে, চেষ্টা আছে, কষ্ট আছে, এটা করে তারা অনেক বড় হয়। একটা কথা বলি আপনারে, বাংলাদেশে অনেক গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক যারা বকলম, কিন্তু তারা পরিশ্রম করছে, তাদের মধ্যে সততা ছিল, সেজন্য আজকে গ্রুপ অফ মালিক অনেক বড় বড় শিক্ষিত লোক এনে চাকরি করে। একটা কথা বলি স্যার, আপনিও শুনে রাখেন, আমি আমি কষ্ট করছি, পরিশ্রম করছি, দেখছি কষ্ট করে করে ইট ইট্টু জমা আমি আজকে থেকে আসছি, পরিশ্রম করা লাগবে, দিক নির্দেশন দেখা লাগবে, আর আল্লাহ পাক যদি চায় আপনি বড় হবেন, ঠিক আছে। অনেক আশা নিয়ে আসা এই গ্রামে ঢুকছিলাম, এই গ্রামে আসছিলাম যে মা বাবার সাথে হিন্দে বড় হচ্ছি, সে আসবো আপনার সাথে দেখা করবো, এই জন্য আপনি করে আসছি। এই গ্রামে প্রত্যেকটা মানুষ প্রথম দিন থেকে শুরু করছে আমার আমার বউটা ভাড়া করা, আমার গাড়িটা ভাড়া করা, বিশ্বাস নেই কেন, মানুষের উপর বিশ্বাস আনেন আপনারা। শশী যত সবকিছু প্যাক করো, কালকে সকালে আমি চলে যাবো, প্যাক করো। কি কইতেছো ভাইয়া, মাত্র দুই দিন হইলো আসছো, কালকেই চলে যাবা? দুই দিন আমার শিক্ষা পাই গেছে, আমি অনেক শিক্ষা পাই গেছি। এই গ্রামের লোক কেউ কারো ভালো চায় না, কেউ উপরে উঠুক সেটা চায় না, দুই দিন আর থাকবো না। এই তোমার বললাম না উঠতে, ওঠো চলো রেডি করো। এই তোমাকে রেডি করতে বললাম না, সব তোর একটা কথা বলি, দরকার পড়লে তোদের সবাইরে আমি আমি ঢাকা নিয়ে যাবো, তোরে মা বাবা সবাই নিয়ে যাবো। ভাইয়া আর কয়টা দিন থেকে গেলে হয় না? তোমার কি বললাম, রেডি করতে বললাম না? আসো চলো প্যাক করো, প্যাক করো আসো। এত কান্দাকাটির কি হলো, ও কি বাড়ির থেকে চিরদিনের জন্য চলে যেতেছে নাকি? সময় পাইলে আবার তো আসবে। আমি সময় পেলে ওই গ্রামে আসবো, আমি এরপরে করবো মা রে ওরে তোমার নিয়ে আমি তাকে যাবো, তাকে অ্যাপার্টমেন্ট আছে তাকে নিয়ে যাবো, অব কলেজে ভর্তি করবো, তোমার ট্রিটমেন্ট করবো, মা ট্রিটমেন্ট করবো, থাকবো না। আর কয়টা দিন থাকে যাও না ভাই, ও বাবা কয়টা দিন একটু মাংস থেকে গেলে ভালোই তো না। আরে একটা চিন্তা ছিল মা, আমি তাহলে দিন থাকবো বলে তোমার বউ বলে গেছি, কিন্তু এইসব গ্রামে গ্রামের মানুষের অবহেলা, তখন তুচ্ছ তার চিল্লা আমার ভালো লাগে না। আমি করলাম না, রাগে শুনে অ্যাপার্টমেন্ট খেয়েছি, আমি নিয়ে যাবো আব্বা, ওকে আমি কলেজে ভর্তি করাবো, মা নিয়ে যাবো, তোকে নিয়ে যাবো, তোর টেনশন করো না, তোর ট্রিটমেন্ট ভালো হবে ইনশাল্লাহ। আমার এই পাগল ফোলাটার দিকে একটু খেয়াল রেখো, দেখে রাখো। আপনি কোনো চিন্তা করবেন না মা, আমি তো আছি, আপনি শুধু দোয়া করবেন। ভাবি আমার ভাইটা তুমি দেখে রাখো। আব্বা আমি মন ত্রুটি যা করছি ভালো থাকো মা, আসলে আমরা না বুঝতে পারিনি যে তুমি এত বদলায় গেছো, এখন তুমি আর আগের আসিফ নাই। আমার পোলা সাতটার ডাকাত থেকে কালকে ফোন করে না তোমার ব্যাপারে সব জানাইছে, আমরা আমাদের ভুল বুঝতে পারছি বাজার, তুমি আমাদের মাফ করে দিও। বাবা না বুঝে তোমার অনেক কথা কইছে, তুমি যে এত বড় ব্যবসায়ী হয়ে গেছো এটা বুঝতে পারিনি, আমার মাফ করে দিও।
ঠিক আছে, আমি রাগের মাথায় নয় দুটা কথা বলছি, আপনি আমাকে মাফ করে দিন। আর আপনারা মাফ চাবেন কিসের জন্য? আপনারা মুরব্বী না? মুরব্বীরা কি ছেলে কি করছে? মাফছেন নাকি মাফছেন না? যাওয়া রয়েছে, বাঁধেন বাঁধেন। আসলে কি বাজান, এই ভুল বোঝাবুঝির পিছনে কারণটা হয়েছে কি জানো, এই যে আমাদের এই গ্রামে না সবার মধ্যে খালি হিংসার বিদ্বেষ, এটার কারণ হয়েছে যে এই গ্রামে শিক্ষার বড় অভাব। তুমি তো জানোই বাবা, আমাকে গ্রামে একটা ভালো স্কুল নাই, কলেজ নাই, পোলাবেনের লেখাপড়ার দিকে কোনো মন নাই। দেখো না সবই এসএসসি পরীক্ষা কোনো মতে পাশ দিয়েই তারপর লেখাপড়ার থেকে সেরা পড়তেছে। ঠিক আছে জান, ঠিক আছেন, আসলেই তো এই যে আমি স্কুলে গেছি, কত দূরে গেছি। ঠিক আছে, আমি এই গ্রামে, আমারই গ্রাম, আমি একটা স্কুল করবো ইনশাল্লাহ জান, স্কুল করবো, আমি দরকার হলে পরে কলেজও করবো। কিন্তু একটা কথা চাচা, আপনারা মুরব্বী আপনারা কিন্তু আমার সাথে থাকবেন, কোন থাকবেন তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ আছি বাবা। আমার একটা উপকার করতে পারবা? মানে আমার ছেলে আকাশ ঢাকায় থাকে, খুবই অসুবিধার মধ্যে আছে, কোনো কাজকাম নাই, তুমি যদি ওর একটা চাকরির ব্যবস্থা করে দাও তাহলে অনেক উপকার হয়। আরে আপনি চাচা এইভাবে কইতেছেন কেন? আকাশ মানে আকাশ আমার ভাই হয় না, ওরা আমি ছোটো থেকে দেখছি না, ওটা গেছে বলবেন। আপনি একটা কাজ করেন, আপনি আমি একটা কার্ড দিতেছি, ঠিক আছে, আপনি কার্ডে আপনি ওকে যোগাযোগ করতে বলবেন, ঠিক আছে, ও যেন আমার সঙ্গে যোগাযোগ করে, ওর পজিশন বুঝে ইনশাল্লাহ চাকরি দেবো, কি বলেন? শুধু ও কেন, গ্রামের যত লোক আছে ইনশাল্লাহ বলবেন, ভাই আছে তার, সবাই মিলে চাকরি দেবো, সবাই মিলে ভালো থাকবো, কি বলেন? কি বলছিলাম মিয়া, বাবা আছি, তুমি এত উদার মনের মানুষ এটা আসলে আমরা বুঝতে পারিনি। কিন্তু দেখো এত বছর পর তুমি গ্রামে আসলে, অথচ আমরা কোনো সম্বর্ধনার আয়োজন করিনি, তবে এবার কিন্তু আর ভুল করবো না, আজকে আমরা তোমার সম্বর্ধনা দেবো।